নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে একেবারে বেসিক রেসিপি ঝরঝরে সাদা ভাত। যে কোনো বাঙালি খাবারে ভাত হচ্ছে অপরিহার্য, আর এই ভাতটা বানানো খুবই সহজ। কিন্তু অনেকেই আছেন যারা নতুন নতুন রান্না শিখছেন বা পারফেক্টভাবে ভাত রান্না করতে জানেন না, তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি। ঝরঝরে সাদা ভাত বানানোর জন্য আমি 200 গ্রাম জিরা কাঠি রাইস নিয়েছি, তবে আপনাদের বাড়িতে যে কোয়ালিটির চাল থাকবে সেটাই নেবেন। এক এক চাল হতে এক এক রকম সময় লাগে, কোনো চাল সেদ্ধ হতে অল্প সময় লাগে, আবার কোনো চাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এবার এই চালটা 6 থেকে 7 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা আমি 7 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটা অবশ্যই ভালোভাবে ধুতে হবে, কেননা চালের মধ্যে অনেক ময়লা থাকে, সেটা ভালোভাবে ধুলে পরিষ্কার হয়ে যায়। আর চালের মধ্যে যে স্টার্চটা থাকে, বেশি ভালো করে ধুয়ে নিলে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। এবার এই চালের মধ্যে একটু জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। চালটা ভিজিয়ে রান্না করলে ভাতটা ঝরঝরেও হয়, আবার ভাতটা যখন আমরা মেখে খাই অতিরিক্ত শক্ত হয় না, কিন্তু ঝরঝরে, হজমের পক্ষেও ভালো, আবার খেতেও টেস্ট হয়। একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ জল বসিয়েছি, জলটা একেবারে গরম হয়ে গেছে, প্রায় ফোটার আগের অবস্থা। ঠিক এই সময় এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাতটা হতে অনেক কম সময় লাগবে। এবার ঢেকে দিচ্ছি ভাতটা যতক্ষণ না ফুটে ওঠে। চাল যখনই হচ্ছে ভাত বানাবেন, অবশ্যই জলটা বেশি দেবেন। ভাতটা ফুটে উঠেছে, দেখুন ফুটে ওঠার পরেই ভাতটা প্রায় 50% হয়ে গেছে, কেননা আমরা চালটা 1/2 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেব, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করে দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা। 7 মিনিট হয়ে গেছে, এবার একটু ভাতটা তুলে চেক করছি। এইভাবে হাতে তুলে নিয়ে ভেঙে দেখবেন হয়ে গেছে কিনা। আমি খুব শক্ত ভাতও পছন্দ করি না, নরমও পছন্দ করি না, আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। এবার আমি ভাতের ফ্যানটা খুব ভালোভাবে ফেলে দেব। একটা ডেকচির মধ্যে প্রথমে হাঁড়ি থেকে কিছুটা ফ্যান ফেলে দেব, তারপরে হাঁড়ির ঢাকাটা চাপা দিয়ে উল্টিয়ে দেব খুব সাবধানে। এইভাবে ধরে থাকলেই ফ্যানটা পড়ে যায়। এক এক চাল হতে এক এক রকম সময় লাগে। আমি এখানে জিরা কাঠি রাইসটা নিয়েছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে আপনারা বাড়িতে যে চাল রান্না করেন, তাই হাত দিয়ে দেখে নেবেন কতটা সময় লাগছে। এবার ফ্যানটা ফেলে দেব। ফ্যানটা খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এবার হাঁড়িটাকে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে এর মধ্যে যে স্টিমটা আছে সেটা বেরিয়ে যাবে, আর ভাতটা ঝরঝরে থাকবে অনেকক্ষণ। এবার আমাদের ভাত পরিবেশনের জন্য একেবারে রেডি, তৈরি হয়ে গেল একেবারে ঝরঝরে পারফেক্ট সাদা ভাত। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর দেখা হবে অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে খুবই তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।